আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। অনেকগুলো ইফতার দেখতে পাচ্ছি, ইফতারের বাজার। এই যে মাশাআল্লাহ, এক খাজা ডিম, তার মানে 30টা। বাবা এগুলো আম। আর ইফতারগুলো নিয়ে আসতে আমার হাজবেন্ড বলতেছে, তোমার বাবার বাড়ি থেকে ইফতার জানি কি হচ্ছে, মন খারাপ করার দরকার। আমি আসি না, আমি কি এখন মারা গেছি? আমি বেঁচে আছি, আমি থাকলে তোমার থেকে মন খারাপ করতে পারবো না। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আমার হাজবেন্ডকে আল্লাহ নেকের দান করুক, আমার মনে কোনো কষ্ট আমার হাজবেন্ড রাখতেছে না, সবগুলো দূর করে দেয়, যেটুকু সামর্থ্য আছে ততটুকু ভিতরই করে। তো ভাবতেছি একটুগুলো বাজার যখন আনতে, এখানে মাঠে অনেকে ইফতার করতে পারে না সময়ের অভাবে বা কাজে ক্ষেত্রে, আর অনেকে এখানে অনেকগুলো মানুষই ইফতার খেটে খাওয়া মানুষ ইফতার করতে পারে না, তাই আমি বলছি সেগুলো ইফতার যখন আনছে ওদেরকে ইফতার দেব। তারপরে এই যে এগুলো সুটা মনে হয় আব্বু ডিমগুলো সারাই রাখি, মোস্তাই কিন্তু ডিম নিয়ে ফেলতেছে। মুরগির মাংস মশলা, বিরিয়ানির মশলা, বিরিয়ানির চাল, বিরিয়ানির চাল, ঘি, এটা রাঁধুনি বিরিয়ানির মশলা, বেসন, চিনি, বাবা মশলা, আর এগুলো মুরগি মনে হয়, যার সঙ্গে বলছি না মুরগি, মুরগি কয়েকটা অনেকগুলো মুরগি, দুইটা বড় বড় মুরগি। আচ্ছা যাই হোক, এগুলো ফুটে নিতে হবে আমাকে এখন দিয়ে। আব্বু তুই বুঝতে কিন্তু বাইর করতে থাকতো কাজ করতো না, তাহলে মুরগিগুলো ফুটে ফেলে দিয়ে এগুলো সামলে রাখি। আর আলহামদুলিল্লাহ আজকে মনটা অনেক খুশি হয়ে গেল, খুশি তো প্রতিদিন থাকি, তারপরও বাবার বাড়ি থেকে দিতে নেই সেই জন্য একটু মন খারাপ করছে। আব্বু আম্মু বলছিল ফোন করে, প্রথম বোঝা তিনি বলছে, আব্বু বলতেছে তোকে ইফতার দেবো নাকি টাকা পাঠাই দেবো তোরা কিনে খাবি, তার বলতেছে আসতে পারতেছে না লকডাউনে সবাই সমস্যা, আমাদের ফ্যামিলি তো একটু সমস্যা, তো আমি বলতেছি আসতে হবে না ইফতারও দিতে হবে না। আম্মু বলতেছে তারপর আমি কিছু টাকা পাঠাই দিই তোরা ইফতার কিনিস, টাকা দিলে মেয়ের এরকম একটা ছোট 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 লাগে, পরে কোনো এক সময় দিবে কিন্তু গেছে পারবে, ওরা আমি টাকা দিচ্ছি ইফতার কেনার জন্য আমাকে, আমি ওগুলো দিতে কিনে দিচ্ছি, এবার দিতে পারবে না আমার জন্য সবগুলো নিয়ে আসতে। আপনারা দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য, আমি তো সবসময় দোয়া করি নামাজ কালাম করে। বাবা বুঝতে কিন্তু ডিমগুলো কার ডিম নেবে? এই না আমাকে সালাম দাও, একটা এ দিয়ে দাও, একটু সালাম দিছো, আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম, এবার দাও আপু সালাম দাও, আসসালামু আলাইকুম, মুস্তাকিম সালাম দিছে, এগুলো নিবে আনতে হবে, এটা না কতগুলো বাজার আমাদের, এগুলো কে নিবে? এটা তোমার ধরো, তোমার থেকে বেশি ঘামাচি উঠছে, মুস্তাকিম থেকে ঘামাচিটা পুরাই গেছে, কে দেব আপনারা বলবেন আমাকে, একটু কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্সে জানালে আমার জন্য একটু সুবিধা হবে, কারণ ছেলেটা সম্পূর্ণ গায়ে ঘামাচিটা পুরাই গেছে। এই যে মুস্তাকিমের জন্য এই দুইটা ইউজ করছি, এটাও ইউজ করছি, এটাও ইউজ করছি, কিন্তু দুইটার একটাও কাজ করছে না, আজকে আবার এটা আনাইছি। তো আপনারা আমাকে জানাবেন কোনটা সবচেয়ে ভালো আমার ছেলের জন্য, কোনটা বেশি সুবিধা হবে, কারণ আমার বেশি কষ্ট পাচ্ছে ছেলেটা, আমাকে একটু কমেন্ট বক্সে আপনারা জানাই দেবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, যারা জানেন তারা। চলো বাবা তাহলে এগুলো আম্মু সামনে ফেলি, দাঁড়া এগুলো নিয়ে যাও, ও খাটের উপর নিয়ে যাও, ও ওখানে রেখে আসো যাও, এটা নিয়ে যায়। আচ্ছা ওটা না, তোমার যেটা খুশি সেটা না,
তাহলে আমার ব্লগটা সবাই দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। রান্নাঘরে চলে আসছি, আজকে রান্না করবো গরুর মাংস। দেখতে পারতেছেন গরুর মাংসতে কিন্তু অনেকগুলো চর্বি দিয়ে দিছে। গরুর মাংসগুলো মোস্তাকিম আপু বাজার থেকে নিয়ে আসছে। আর এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি, মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো। আর এখানে দেখেন রসুন বাটা, আদা বাটা, চিকন জিরা, মিষ্টি জিরা, তারপরে বাদাম আর নারিকেল একসাথে। এটা হলো রসুন বাটা আর পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ, এখানে ডালচিনি, এলাচ, লং, তেজপাতা সব একসাথে নিয়ে নিচ্ছি আমি। আগুন ধরে ফেলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখছি বসে দিছি, বিসমিল্লাহির রহমানির রহিম, তেল দিয়ে দিতেছি, দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা, বিসমিল্লাহ। লং, তেজপাতা, দালচিনি, এলাচ সবগুলোই আছে, আমি একটু পাটাতে ছেঁচে নিচ্ছি, ছেঁচে নিলে ভালো হয়। ঘেরানটা থাকে দিয়ে দিতেছি রসুন বাটা, ভালোভাবে মিক্স করে দিতেছি। এগুলো হলো মিষ্টি জিরা, আদা, চিকন জিরা, বাদাম বাটা, নারকেল বাটা, আর এটা হলো সরিষা বাটা, সবগুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে। একদম ভালোভাবে লাগা দিয়ে দিচ্ছি। আর এটা হলো আসামের পানি, একটু আসামের পানি দিতেছি। আর এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর মশলার গুঁড়া একসাথে দিয়ে দিতেছি। একটু কষাই নিতে হবে, আসামের পানিতে একটু জল দিতেছি কষানোর জন্য। একটু ভালোভাবে কষা দিতেছি মশলাগুলো। কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিতেছি, আর মাংসগুলো সব চর্বি, বেশিরভাগই চর্বি। মাংসটা একটু ভালোভাবে কষা নিতেছি আমি, গরুর মাংস একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই অল্প পানি দিয়ে ভালোভাবে কষা নিতেছি।
এটা ধরতে কিন্তু অনেক রিস্ক, হাত পুড়ে গেছি একবার। বিসমিল্লাহ, কষানোর জন্য পানি দিছে অল্প, দেখতে পারতেছেন অনেক পানি বাহির হয়ে গেছে, অনেক পানি। আর মাংসগুলো তো সব দেখি এগুলো সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয় নাই, আরও সিদ্ধ করব। সিদ্ধ করতে করতে আমি এখানে আর একটু একটা জিনিস বাকি আছে সেটা দিয়ে দিতেছি, এখানে কাঁচামরিচ দিতেছি চারটা। কাল থেকে যদি ঝাল খেতে ইচ্ছা করে তাহলে কাঁচামরিচগুলো মাইকে তারপরে খাবে, এই জন্য দেখতেই পারতেছেন আরও সিদ্ধ হতে হবে। সিদ্ধ হোক, পানি আর দিচ্ছি না, সিদ্ধ হতে হবে, পানি যেটুকু টানবে অতটুকু আমি নামিয়ে ফেলবো। অনেকে কিন্তু মাংসতে ধনে পাতা খান না, আবার অনেকে খায়, না দিলে সমস্যা নাই। আর এখন এখানে আমি আর কিছু করতেছি না, দেখতে পারতেছেন একটু লবণ দেখি, খুব মজা হয়েছে, লবণটা পারফেক্ট হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। ধনিয়া পাতা খাই গরুর মাংসতে, অনেকে কমেন্ট করে ধনিয়া পাতা দেয় না, দিলে একটু ভালো, না দিলেও সমস্যা নেই। তো ভুনাটাতে দিতে হয়, যে আমি এখন যে রসালোটা করছি এটাতে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেব, তারপরে আমি পাড়ার দায় দিতেছে দে, পাড়ার দায় দাও, তাইলে খেলা করো খেলতেছে ছোটর সাথে। আমি রাখছি তোমার দুজনই রোজা রাখছে, মুস্তাকিম আজকে রোজা রাখছে, সাকিব রোজা রাখছে, মুস্তাকিম এখন চেহারির টাইম উঠে গেছে, তাই ওকে খেলতে দিচ্ছি। আমি ভাত রান্না করতে যাচ্ছি, বাবা বাবা দেখে আস, বল
এদিকে দেখা আমাদের এদিকে দেখি